আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ইসলামিক শিক্ষার দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে ঘুম না আসলে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তে বলেছেন। প্রিয় দর্শক, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং দেখার সাথে সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। তাহলে চলুন প্রিয় দর্শক, আর সময় নষ্ট না করে আলোচনাটি শুরু করি। ঘুম হলো বান্দার জন্য আল্লাহর এক মহা অনুগ্রহ। মানুষ ঠিকভাবে ঘুমাতে না পারলে দুনিয়ার কোনো কাজই সুস্থ ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারবে না। মানসিক প্রশান্তরই অন্যতম উপসর্গও এ ঘুম। কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে যাদের অধিকাংশই ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয়, আবার অনেকে ঘুমের ঔষধেও কাজ হয় না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত একটি দোয়া রয়েছে যা ঘুমের আগে পড়লে ঘুম চলে আসবে। যে দোয়া পড়তে তিনি সাহাবি হযরত খালেদ ইবনে ওয়ালিদকে পরামর্শ দিয়েছিলেন। হাদিসে এসেছে, হযরত সুলাইমান ইবনে বুরাইদা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত খালেদ ইবনে ওয়ালিদ আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করে বলেন, হে আল্লাহর রাসূল, দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে আমি রাতে ঘুমাতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করো বা ঘুমাতে যাও, তখন এই দোয়াটি পাঠ করবে, ইনশাআল্লাহ মহান আল্লাহর রহমতে তোমার ঘুম চলে আসবে। প্রিয় দর্শক, তাহলে চলুন সেই দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবঈ ওয়া মা আযাল্লাত ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত ওয়া রাব্বাশ শায়াতিনি ওয়া মা আযাল্লাত কুন লি জারাম মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআ আন ইয়াফরুতা আলাইয়া আহাদুম মিনহুম আও আন ইয়াবগিয়া আলাইয়া আযা জারুকা ওয়া জাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুকা ওয়ালা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, সাত আকাশের প্রভু এবং যার উপর তা ছায়া বিস্তার করেছে, সাত জমিনের প্রভু এবং যা কিছু তা উত্থাপন করেছেন, আর শয়তানদের প্রতিপালক এবং এরা যাদেরকে বিপদগামী করেছে, তুমি আমাকে তোমার সব সৃষ্টিকুলের অনিষ্টতা থেকে রক্ষার জন্য আমার প্রতিবেশী হয়ে যাও, যাতে সেগুলোর কোনোটি আমার উপর বাড়াবাড়ি করতে না পারে অথবা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। সম্মানিত তোমার প্রতিবেশী, সুমহান তোমার প্রশংসা, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই। প্রিয় দর্শক, তো এই ছিল দোয়াটি। যখনই ঘুমানোর জন্য বিছানায় আশ্রয় গ্রহণ করবেন, তখন এই দোয়াটি একবার পাঠ করে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহর রহমতে ঘুম চলে আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে এই নেক আমলগুলি করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের উপকারে আসবে আজকের এই ভিডিওটি। তাহলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি